গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আমি বঙ্গাল জলি, আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আর এখনও 9টা বাজেনি, 9টা বাজিতে 10 থেকে 15 মিনিট বাকি আছে। আর আমি এখন বসিয়েছি মুড়ি খাবার জন্য আলু ভাজা, এই দেখো। তো এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে তরকারি কাটছিলাম। তরকারি হবে আজকে সন্ধ্যাটা আলু বেগুন দিয়ে একটা ঝাল, আর কি হবে জানি না, আপাতত তরকারি। তো এখন ওটাই হবে মনে হয়। আর সময় বলছিলাম প্রচুর খারাপ, কাল আমার হাজবেন্ডের পায়ে লেগেছে ভীষণ পরিমাণ একটা বড় চোট। ভলি খেলতে সন্ধ্যাবেলায় গিয়েছিল, সন্ধ্যাবেলায় যে নাইটে খেলা হয় তোমাদেরকে বলে বলি, তো রাত্রেবেলায় যখন ফিরে পায়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, চোট, সারা রাত একটুকু ঘুম হয়নি। তো এখন গেছে শিরা চাপাচাপি, না পা ভেঙে গেছে না মোচড় লেগেছে, তো ওকে নিয়ে যাওয়া হয়েছে একটা জায়গায়। তো দেখা যাক ফিরে আসু কী ব্যাপার না ব্যাপার, তবেই জানা যাবে। ব্যথার ওষুধ খেয়েছে, এখন ওর চোখ মুখের অবস্থাও ভালো নয়, পায়ের অবস্থাও তো ভালোই নয়, তো কী ব্যাপার বুঝতে পারছি না। এলে তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো, তো সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখছো আমার হাজবেন্ডের পায়ে, কালকে রাত্রেবেলায় বললাম তোমাদেরকে ভলি খেলতে গিয়ে মচল লেগেছে। তো এখানে লাগিয়েছি চুন আর হলুদ, দুটাকে গরম করে গ্যাসে হালকা হালকা গরম করে তো পায়ের মধ্যে লাগালে ব্যথা অনেক মরে যায়। তোমাদের যদি কখনো কারো ব্যথা যন্ত্রণা বা কোথাও আঘাত লাগে তো চুন আর হলুদ গরম করে সেটা ভালোভাবে লাগিয়ে নিবে, যে জায়গাটায় ব্যথা বা আঘাত লাগবে দেখবে ভালো লাগবে অনেক, আর ব্যথা মরে যাবে। আর ওটা ঘরোয়া টোটকা। আর এই দেখো মিক্সার গ্রাইন্ডারের ওই যে নীল ঢাকনাওয়ালা, যেটা দেখছো আকাশি বা নীল, ওটা বড়, আর এটা ছোট কৌটা। কিন্তু মিক্সার গ্রাইন্ডারটায় যে ইয়েটা থাকে চাকাটা, সেটা এটা খুব সুন্দরভাবে বসে যায়। এটাই সরষা দাও বা পোস্ত দাও বা জিরে দাও বা আদা দাও, যেগুলো ওই বড়টায় পেস্ট হয় না, এই ছোটোটায় খুব সুন্দর পেস্ট হয়ে যায়। তো এই ছোটোটা আমাদের কিনে এনেছে বাজার থেকেই, তো আমার ননদ দিয়ে পাঠিয়েছে, বাজার থেকে কিনে আনেনি, ননদের বাড়ি গিয়েছিল, ওর এটা ছিল, তো ও আরেকটা নিয়ে এসছে আর আমাদেরকে এটা দিয়ে দিয়েছে। আর এটা মেটাল দিয়ে, মানে মেটাল বলে একটা কি থাকে সেটা দিয়ে তৈরি বলল, তাই আমি বলে দিলাম তোমাদেরকে। তো আমি এখানে নিয়েছি লঙ্কা, জিরা, আদা, তেজপাতা, সরষে, তো ওগুলো বেটে নিব, মাছের জন্য এই পেস্টটা বানাচ্ছি। তো এই দেখো মিক্সার গ্রাইন্ডারটা আমি এভাবেই চালাই, ফ্রিজের উপরে দিয়ে রেখে দিই। আমাদের বাড়িতে বেশি প্লাগ মানে পয়েন্ট নেই, তো এইটা আছে আর দুয়ার একটা। তো ফ্রেন্ডস ভাত হয়ে গেছে, এই দেখো মাছ ভাজছি, মাছ ভাজছি। এটা হচ্ছে মিগাল মাছ, আমাদের পুকুরের থেকে সামনেই বাঁধ থেকে জ্যান্ত মাছ ধরে আনা হয়েছিল। আর এই যে কড়াইতে ভাজছি, তো মাছের একটু তেল ঝাল করব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর সরষা, জিরা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি তোমাদেরকে যেটা দেখালাম। এই ছোট মিক্সিটা দেখছো, এই ছোট মিক্সিটা কিন্তু খুব সুন্দর সরষা পেস্ট হয়, দেখো একবারে পেস্ট হয়ে গেছে। তো মন খুব ইয়ে আছে, খারাপ, কারণ হাজবেন্ডের শরীর ভালো নেই। একটা আমাদের এখানে একটা মানে লোক এসেছিল, সে পায়ে যে শিরা চাপাচাপি হয়ে যায় সেটা ঠিক করে দেয়, শিরাটা হাতে করে মালিশ করে ঠিক করে দেয়, তো ঠিক করেছে মনে হয় অনেকটা।
এখন পাটা ব্যথা আছে, ফুলে গেছে, আর বললো শিরা চাপাচাপি হয়েছে, ভাঙাভাঙি কিছু হয়নি। তো ও এখন ঘরেই আছে, শুয়ে আছে, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তো এখন বিশ্রাম করুক, রান্না বান্না করি, তারপর ওকে তুলব, দিয়ে স্নান করবে। তো সঙ্গে থেকো। গুড আফটারনুন না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না। তো এখন বাজছে 5:30, 5:35 এরকম বাজছে। এখন থেকে আবার ব্লগটাতে এলাম আমি তোমাদের কাছে। দুপুরবেলায় একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, কারণ বলেছি আজকে যে আমার হাজবেন্ডের পায়ের কী অবস্থা। তো একটুকু ভালো আছে আগের থেকে মনে হচ্ছে তুলনামূলক, আর গেছে ব্যথার জন্য ইঞ্জেকশন নিতে। তো পায়ের শিরাটা মানে চাপাচাপি হয়ে গেছিলো, তো শিরাটা অনেকটা নেমে একজন এসে নামিয়ে দিয়েছে, তো ঠিকঠাক হয়েছে মনে হয়। তো ফোলাটা আছে এখনও, ফোলাটা যায়নি। তো ফোলাটা কতক্ষণ থাকবে বলতে পারছি না। তো মানুষটা যে এসেছিলো সে বলল যে ফোলাটা এখন কদিন থাকবে, তো দেখা যাক কবে ঠিক হয়। আর আজকে গেছে ইঞ্জেকশন নিতে একটু আগে। তো এরকম ব্যাপার কী হয় এখন। বিকেলের কাজ বলতে জল ভরাটা হয়েছে আর জামা কাপড় তোলাও হয়ে গেছে, কিন্তু ঝাঁটপাট দেওয়া এখনও হয়নি, ঝাঁটপাট দিতে বাকি আছে। আর আমি মাথা ব্যথাও আজড়াইনি, কারণ আমার শরীর মন দুটোই ভালো নেই। কালকে রাত্রেবেলায় প্রচুর কী বলবো আর গেছে যা যাবার, পায়ের এরকম যন্ত্রণা তো বুঝতেই পারছো কীরকম কষ্ট হবে। সারা রাত প্রচুর কষ্ট পেয়েছে যন্ত্রণাতে। তো তোমরা প্রে করো যাতে ওর পা ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি, সুস্থ হয়ে যায়, ভালো হয় তাড়াতাড়ি। আমি তো সেবার জন্য আছি, ভালোভাবে সেবা করছি। তো তোমাদের ভালোবাসা প্রার্থনা খুব দরকার আমার জীবনের জন্য, না হলে মানে কোনো কিছুতেই ঠিকঠাক সাকসেস আসবে না। তার জন্য
তো তোমরা সঙ্গে থেকো, আর আমাদের জন্য সবসময় ভালো প্রার্থনা করো, আর আমার ব্লগ দেখতে থাকো, লাইক করো না করো, কমেন্ট করো না করো, সাবস্ক্রাইব করো না করো, ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগুক খারাপ লাগুক, যা লাগবে লাগবে, দিনের শেষে একবার হলেও একটুকু দেখবে, এটা বলে দিলাম। আর কি বলবো, কাজ এখনো বাকি আছে, ঝাড় দেওয়া হয়নি, বিকেল 5:30 হয়ে গেছে, ঝাড় ধুবো, যাই দিয়ে রুটি করবো, সন্ধ্যাও দেখাতে হবে মনে হয়। দেখি কতদূর কি শেয়ার করতে পারি, যতটা সম্ভব যদি পারি নিশ্চয়ই শেয়ার করব, আর যদি না পারি তো জানি না, তো শেয়ার করার চেষ্টা করব। চলো, হতাশ হওয়ার কিছু নেই, যতদিন আছি যতটা পারবো ততটা করে যাব, ঠিক আছে? যখন তোমাদের সামনে এসেছি, ইউটিউবকে ভালোবেসেছি, ইউটিউবের কাছে এসেছি, ইউটিউবে ব্লগ বানাচ্ছি, কিছু হোক নাই হোক ভিডিও করেই যাব, দেখি না কী হয়। এমনিতে তো আমিও আছি, আর আমার এই ফুটামার্কা বলবো না, কারণ অনেক কষ্ট করে আমি আমার টিউশনের টাকা পয়সা জমিয়ে আমি আমার ফোনটা কিনেছি, আমার এই ফোনটা আছে, আর কি বলবো, তো ফোনটাকে আমি খুব 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 ভালোবাসি একটা বাচ্চার মতন, তো ওই ফোনটাও আছে, ফোনে নেট রিচার্জও করি, তার জন্য ব্লগ বানাতে কি, আর তোমাদেরকেও প্রচুর ভালোবাসি, আমার ফ্রেন্ডস বন্ধুদেরকে ব্লগ করে করে এত ভালোবাসা, মানে ওদের কাছ থেকে পাই কমেন্ট হয়, আর আমিও তার জন্য ভালোবাসি, তার জন্য আমি চলো তোমাদেরকে ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে থাকতে ভালোবাসি, তোমাদের কাছে আসতে ভালোবাসি, তোমাদের কমেন্ট করতে ভালোবাসি, আর যদি একটা লাইক সাবস্ক্রাইব করে চাও বলার নাই, আনন্দ এত হবে, আর তার জন্য সঙ্গে সবসময় থাকো, আমিও আছি। আচ্ছা।
তাহলে যন্ত্রণায় টিকতে পারতো না, কারণ আমাদের ওর একজন এসে ওর হাড়টা ঠিক করে দিয়েছে, শিরাটা, পায়ের হাড় নয় সরি। তো ডাক্তারবাবু 5 দিনের ওষুধ দিয়েছে, তোমাদেরকে ওষুধগুলো দেখালাম একটু আগে, 5 দিনের ওষুধ দিয়েছে। তো সেই ওষুধগুলো খেয়ে যদি এই ফুলাটা ভালো হয়ে যায় তাহলে আর কিছু করবার দরকার নেই, আর যদি 5 দিন পরে ফুলাটা না ভালো হয় তাহলে আবার যেতে বলেছে, তখন এক্সরে করতে বলেছে। তো 5 দিনের আগে মনে হয় 3 দিন তো হয়ে গেল আজকে নিয়ে, তো 3 দিন নয় 1 দিন হয়েছে মনে হয়, সরি। তো এই ব্যাপার, আর ফুলাটা ভালোই আছে, পায়ের যে ফুলা ভাবটা সেটা খুব ভালোই আছে, এই দেখো পাটা ভালোই ফুলে আছে। পাটা ফুলে যথেষ্টভাবে ভালো ফুলা, তো কী করার আছে আর, খেলতে খেলতে লেগে গেছে, এখন ভালো করে তো ইয়ে করতে হবে, তেল মালিশ করতে, মানে একজন যে ওষুধ দেয় সে বলেছে, একটা তেল দিয়েছে সেটা মালিশ করতে দিয়েছে, তো তেলটা খুবই ভালো মনে হচ্ছে, কাল মালিশ করেছি আজ মালিশ করছি, তো দেখা যাক কী হয়। তেলটা দিলে ব্যথাটা কম অনেক আগের থেকে, বলছে ওষুধ খেয়ে কম হলেও হাঁটা চলাতে একটু একটু কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই এত বড় একটা আঘাত, যাই হোক ভগবানের আশীর্বাদে ফেটে টেটে যায়নি, ভেঙে টেঙেও যায়নি, ওইটাই একটা ভালো মানে খবর, আর না হলে কী হতো তার ঠিক নাই। তো ভাবছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আর কালকে আবার তোমাদের কাছে আসব নতুন আর একটা ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হ্যাপি থেকো, আর ভালো লাগুক খারাপ লাগুক আমার ব্লগ দেখতে থাকো অবশ্যই। তো আজকের মতো আসছি, টাটা, বাই বাই, গুড নাইট।